দশম দফা অবরোধ সমর্থনে রাজধানীতে জামায়াতের অবরোধ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণে শুরা সদস্য শাহজাহান খান। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে দশম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁও, মাতুয়াইল, শ্যামপুর, গেন্ডারিয়া, ধানমন্ডিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। সড়ক অবরোধকালে একথা বলেন তিনি। শাহজাহান খান বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায় না। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দল ও মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর।